এটা আমার কাছ থেকে এখনো ওরা ইয়া নাই দিও নাই আমি দেখি মাঝে মাঝে অফিসাররা ফোন করে সরকারি অফিসাররা স্যার এটা আপনি পাঠিয়েছেন নাকি আমি সেই দিয়েছিলাম 3 বছর আগে শুরু 3 বছর পরেও জমা দিচ্ছে আমি কী করবো এটা আমার দাদিক তো কিন্তু কাজটা কি বলে না কাজটা স্যার ভালো তো ভালো হইলে দিয়ে দেন করে দেন কাজ করতে চাইলে 50 বছর আগে আমি থাকলো 50 বছর পরেও কাজ করা যায় আমি সেদিন প্রসঙ্গ ক্রমে বলি সেদিন আমার সাথে দেখা হয়েছিল সেনাগুঞ্জে আমাদের সুজন সাহেবের সাথে রেলমন্ত্রী তার সাথে আমার কথা হলো কালুঘাট ব্রিজ নিয়ে আমি তাকে বলেছি আমার ফর্মুলাটা তাকে বলেছি কালুঘাট ব্রিজ হবে না বলছে কী বলে মন্ত্রীকে বলতেছি কালুঘাট ব্রিজ হবে না কয়টা কী বলে না আমি কালুঘাট নামে কোনো ব্রিজ হবে না ব্রিজ হবে কর্ণফুলী সড়ক ও সেতু কর্ণফুলী রেল এবং সড়ক সেতু বোয়ালখালী কয়ে প্রস্তাব তো কেউ দেয় নাই দিলাম কর্ণফুলী নদীর উপরে কর্ণফুলী রেল ও সড়ক সেতু বোয়ালখালী খারাপ বলছি কারণ বঙ্গবন্ধু কেন বলছে কুমিল্লা বিভাগ দিবে না কোনো বিভাগ কুমিল্লা বিভাগ হবে না কেন বলেছে মুস্তাকের নাম আছে তো যেখানে জিয়ের নাম আছে সেখানে কালুঘাট সেতু হবে না সেতুর নাম বদলাইয়া হবে কিন্তু সেতু হবে সেলের নাম কি হইলো এটা তো দরকার নাই সেলটা হইলে তো হইল আমাদের দরকার সেলে আমাদের দরকার ব্রিজ উনি বলছেন যে আপনি এটা সুন্দর প্রস্তাব দিচ্ছেন আপনি একটু অফিসিয়ালি আমাকে জানাইলেন আমি অফিসিয়ালি ওনাকে জানাই দিচ্ছি কি করতে আমি তো দেশের একজন নাগরিক আমি একটা পার্টি প্রধান দলীয় প্রধান বাংলাদেশের যে কোনো আসনের বিষয়ে আমি সরকারকে পরামর্শ দিতেই পারি এটা আমার কনস্টিটিউশনাল রাইট সো এটাতে কেউ কিছু মনে করলে আমার কিছু যায় আসে না আমি সিরাজ ইয়া সৈয়দ সাহেব ভিডিও করতেছে রেকর্ডিং করতেছে এটাও আমি জানি এবং হি ইজ ভেরি ক্লোজ টু আমাদের অনারেবল এমপি সেটাও আমি জানি আমি কিছু জানিস নাই বলছি আমি কিছু গোপন করি না ডেমোক্রেসিতে কোনো গোপনীয়তা নাই দায়িত্ব নিয়ে বলছেন হ্যাঁ ডেমোক্রেসিতে কোনো গোপনীয়তা নাই ডেমোক্রেসি হচ্ছে একটা সৃজনশীল জিনিস এখানে গোপন কিছু নাই আমি কথা বেশি বাড়াবো না এই আমি চেষ্টা করবো আমার যদি সুযোগ আসে আমার কখনো যদি সুযোগ আসে কোনো দিক থেকে আল্লাহ যদি আমাকে আমার লক্ষ্যে পৌঁছায় প্রেস ক্লাবের ডেভেলপমেন্টের জন্য আমার সর্বাত্মক আমি চেষ্টা